ঠিক আছে, তাহলে আরেকজনকে দেখি যুক্ত করি। ইয়াসিন গাজী আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, বলেন ভাই তাহলে। জি অমিত ভাই ভালো আছে, অনুপ ভাই সবাইকে আমার অন্তরের মধ্যস্থল থেকে ভালোবাসা এবং আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আসিফ ভাই হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বলেন। জি এখন আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি নোটিস করলাম, এটা অনেক আগে থেকেই নোটিস করলাম, সেটা হচ্ছে যে আমি তো আগে ইসলামে বিশ্বাস করতাম, তো আস্তে আস্তে আমি সেখান থেকে সরে আসছি। আমি আগে মাদ্রাসায় পড়তাম এবং আমার 7 পারা কোরআন মুখস্থ আছে এবং তবুও আমি এখন নাস্তিক। তো আমি নোটিস করলাম যে পৃথিবীতে বড় বড় জ্ঞানী মানুষগুলো তারা কিন্তু ইসলামে বিশ্বাস করে, অনেক জ্ঞানী মানুষ আছে যারা ইসলামে বিশ্বাস করে এবং কিছু গোষ্ঠী আছে যারা ইসলামিক আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য অনেক লড়াই করতেছে, যেমন তালেবান। তো আমার কথা হচ্ছে যে এরা তো অনেক হাদিস জানে, এই জ্ঞানী ব্যক্তিগণ তো এই হাদিসগুলো জানে, যে হাদিসগুলো বড় বড় হাদিসগুলো যেগুলো আপনি উপস্থাপন করেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তো ওরা ওরা এগুলো জেনেও তারপরও কেন এরকম একটা মিথ্যা ধর্ম, এরকম একটা বানোয়াট বর্বর ধর্মকে ওরা প্রতিষ্ঠা করতে চায়, কেন এগুলোকে সত্য মনে করে এবং মানুষকে গোঁজামিল দিয়ে মানুষকে এই পথে আনতে চায়, সেটাই আসলে আমার বোধগম্য হয় না এই আচ্ছা ব্যাপারে। ইয়াসিন ভাই আপনি আমাকে একটু বলেন তো, যে হিটলার যখন মানুষ 60 লক্ষ ইহুদিকে হত্যা করছিল, হিটলার তো এটা জানতো যে 60 লক্ষ ইহুদি হত্যা হচ্ছে বা কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, এটা তো জানতো সে, তাই না? জি অবশ্যই জানতো। এবং এই জিনিসটা যে মানবিক না, মানে মানুষকে ধর্মের ভিত্তিতে মেরে ফেলা যে মানবিক না, এই জিনিসটা কি সে জানতো? ওনার কাছে তো ইহুদিরা মানে উনি ইহুদিদেরকে ওই জাতিকে ঘৃণা করতো, মনে করতো যে এই জাতি আসলে মানে খারাপ জাতি, এরকম একটা ওনার ধারণা ছিল। আর ওই মানে ধারণা হিটলার কি, থেকে আমি যতটুকু হিটলার জানি, কি নির্বোধ বা গাধা টাইপের স্টুডেন্ট ছিল বা মানে মাথায় বুদ্ধি ছিল না, এরকম কি আপনার কখনো মনে হয়েছে? উনি তো আসলে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তিই ছিল। এখন আমার প্রশ্ন এইটাই না যে না না ইন্টেলিজেন্ট আপনাকে, ব্যক্তিরা কেন, আরে না না একটু একটু একটু, মানে আপনার কাছে হিটলার একজন মানে মেধাবী লোক ছিল, সে অনেক পরিশ্রম করে একদম নিচু থেকে মানে জার্মানি চ্যান্সেলর পর্যন্ত হয়েছে এবং তার শাসনামলে অর্থনৈতিক মানে সমৃদ্ধিও এসেছে জার্মানিতে, এই জিনিসগুলো আমরা জানি। যে তার মানে হচ্ছে এগুলা থেকে বোঝা যায় যে সে তো ইন্টেলিজেন্ট লোক ছিল, সে তো মূর্খ হাবা গোবা ছাগল টাগল এরকম টাইপের লোক ছিল? না 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 তাহলে অবশ্যই না। সে সে কি সে কি জানতো না যে এই এই যে যে ঘটনাটা সে ঘটাচ্ছে তাতে পৃথিবীতে 2-3 কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, এই জিনিসটা সে জানতো না? হ্যাঁ অবশ্যই জানতো তো, সে জানতো বুঝতো অবশ্যই জানতো, তাহলে সে কেন সেটাতে মানে সেই মতাদর্শে বিশ্বাস করতো? এইটাই তো আমার প্রশ্ন, মানে এই প্রশ্নের উত্তরটাই তো আমি পাচ্ছি না যে আসলে কেন এই জ্ঞানী মানুষগুলো এরকম মূর্খের মতো কাজ আমার কাজকর্ম কেন করে, ওনারা ওনারা এগুলো কেন করে। মানে এটা তো শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে যে সত্য তা তো না, এটা তো যে কোনো মতাদর্শের ক্ষেত্রেই সত্য। যে কোনো মতাদর্শ হচ্ছে যে মানে ভয়ঙ্কর, মানুষের জন্য ভয়ঙ্কর, সেই মতাদর্শ গুলোর ভিতরেই তো অনেক মানুষ আছে যারা অনেক পণ্ডিত, তারা তো তারা হয়তো সেই জিনিসগুলোকে নিজেদের জন্য ভালো মনে করেছে, এই জন্য করেছে। তারা মনে করেছে যে মানে হিটলার মনে করেছে ইহুদিদেরকে মেরে ফেলতে পারলেই জার্মানি ভালো হবে, জার্মানদের ভালো হবে এবং আমরা মানে পুরো পৃথিবী শাসন করতে পারবো, এটা তো ভালো ভালো মনে করেছে দেখি করেছে। একইভাবে যদি কোনো মুসলিম যদি সে পণ্ডিত মনে করছে, সে অনেক পণ্ডিত, সে মনে করেন ওসামা বিন লাদেন মনে করেন সে তো পণ্ডিত লোক, সে তো আসলে পড়ালেখা করেছে, মানে তার একটা সে তো ইঞ্জিনিয়ার একজন, এবং সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, সে হয়তো এই যে এই যে অমানবিক বিষয়গুলো আপনি বলতেছেন অমানবিক বিষয়, সে হয়তো এটাকে অন্যভাবে দেখেছে। সে দেখেছে যে কাফের, ওরা হচ্ছে কাফের, আমরা হচ্ছে মুসলিম, আমরা ওদের উপর শাসন করবো, ওরা কেন মানে বেশি পক্ষ করবে, ওদেরকে মেরে ফেলাবো, কাফের সব মেরে ফেলাবো, যদি মানে পক্ষ করে তাহলে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ এটা আসিফ ভাই এটা এটা তো এটা তো এটা এই রকমের ধ্যান ধারণা হওয়ার জন্য তো আসলে ইন্টেলিজেন্ট বা বোকা যে কেউ এই ধরনের ধ্যান ধারণা পোষণ করতে পারে, তাই না? হ্যাঁ করতে পারে, এখন কথা হচ্ছে যদি শাসনের বিষয়টা হয় সেটা করতে পারে যে আমি শাসন করব বা আমার এই নিয়ম কানুন গুলো ভালো ভালো মনে হয়েছে, এগুলো হতে পারে। কিন্তু বিশ্বাসের কথায় যখন আসি তখন তো একটা মানুষ যখন বিবেচনা করে, একটা জ্ঞানী মানুষ যখন একটা হাদিস বা কোরআন আয়াত নিয়ে বিবেচনা করে তখন তো সে অবশ্যই বুঝতে পারে বা এটা উপলব্ধি করতে পারে যে এগুলো আসলে ভুয়া বা এগুলা কোনো এক বুদ্ধিমান মানুষের কাজ, যে কিনা চেয়েছিল তার শাসনটাকে বিস্তৃত করতে একটা না না উদ্দেশ্যমূলক ভাই, কাজ। না ভাই, না ভাই, মানে মানুষ তো হঠাৎ করে একদিন গিয়ে কোরআনের একটা আয়াত পড়ে মানে বিচার বিবেচনা করতে বসে, এইভাবে তো না বিষয়টা হচ্ছে। না তাকে সেটা বলিনি, মানে ছোটবেলা ওনারা তো থেকেই তাকে ছোটবেলা থেকেই জানেন তো, ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয় যে এই হচ্ছে কোরআন, এইখানে যা লেখা আছে সবই মানবিক, সবই সবচেয়ে সবচেয়ে সত্য এবং এটা আল্লাহ পাক পাঠাইছে এর থেকে ভাই আমি এর সেটা থেকে বলি একটু একটু শেষ করি জিনিস, ভাই, একটু শেষ করি ভাই, একটু আচ্ছা শেষ করি ভাই। তাকে ছোটবেলা থেকে শেখানো হয় এখানে যেটাই লেখা আছে সেটাই হচ্ছে সর্বোচ্চ মানবিক, এর উপরে তুমি চিন্তা ভাবনা করতে পারবে না, আল্লাহ যেটা বলেছে সেটা হচ্ছে পারফেক্ট, আল্লাহ যেটা দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে পারফেক্ট। হয়তো তুমি বুঝতে পারতেছো না, তোমার কাছে অনেক কিছু মনে হবে যে না এটা ভালো না সেটা ভালো না, কিন্তু আল্লাহ যেহেতু তোমার থেকে অনেক বেশি পণ্ডিত, সে যেহেতু অনেক পৃথিবী পৃথিবী বানিয়েছে, সে
সবচেয়ে ভালো বোঝে এই জিনিসগুলা, এটাতেই তোমার বিশ্বাস করতে হবে। এই জিনিসটা যখন ছোটবেলা থেকে একজন মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তখন পরবর্তী সময় সে তো আর আলাদা আলাদা করে এক একটা আয়াত ধরে ধরে সে চিন্তা ভাবনা সেভাবে করে না, সে ভাবে যে এটার ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা হচ্ছে মানুষের জন্য ভালো, সবার জন্য ভালো, যেহেতু আল্লাহ দিয়েছে সেহেতু সবার জন্য ভালো। এইখান থেকেই তো সে এই জিনিসটা বিশ্বাস করে, তখন তো আর তার এটা চিন্তা করার দরকার নেই আলাদা আলাদা করে প্রত্যেকটা আয়াত। এই বউ পেটানোর আয়াত পরে তো সে ভাবে না, ভাববে কেন যে মানে বউ পেটানোটা যে খারাপ এটা সে নিজেও বলছে, কিন্তু সে ভাবে সবসময় ভাবে নিজেকে এটা ভেবে বুঝতে যে এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু আছে যেটা হচ্ছে আল্লাহ পাক যেহেতু দিয়েছে সেহেতু এটার ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা হচ্ছে মানব সমাজের জন্য উপকার দিবে। এটাই তো আমি দেখেছি 99.99% মানুষের তো এই একই ধ্যান ধারণা, এটার ভিতর এর ভিতরে তো জ্ঞানী মানুষ আছে, বুদ্ধিমান মানুষ আছে, আবার বোকা মানুষ আছে, এদের ভিতরে তো এখানে কোনো পার্থক্য নেই। ছোটবেলা থেকে মানুষকে যে জিনিসটা শেখানো হয়, বদ্ধমূল ধারণা দিয়ে দেওয়া হয়, সেটা বেশিরভাগ মানুষই সেই ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে না। সে হয়তো একাডেমিক শিক্ষা তার হয়েছে, কিন্তু সেই জিনিসটাকে বেশিরভাগ মানুষ চ্যালেঞ্জ করে না। আমি অনেক পদার্থ বিজ্ঞানীকে দেখেছি হাতে পাথরের আংটি পরে বসে আছে, এখন হাতের পাথরের আংটি কি, পাথরের আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র নাকি, আমি এমনকি মানুষকে মানুষের সম্পর্কে জেনেছি যে হচ্ছে একজন জ্যোতির্বিজ্ঞানী, সে মানে সে এটাও বিশ্বাস করে যে গ্রহ নক্ষত্র মানুষের ভাগ্য পরিবর্তন করে, মানে গ্রহ নক্ষত্র, সে একজন জ্যোতির্বিজ্ঞানী হয়ে সে ভাবে। আমি এমনকি এইবার এরকম ডাক্তারও আমি চিনি যে ডাক্তার মনে করে পানি পড়াতে কাজ হয়, হ্যাঁ পানি পড়াতে কাজ হয়, এরকম একজন ডাক্তার সে আবার বিশ্বাস করে পানি পড়াতে কাজ হয়, সে তো ডাক্তার, সে তো পড়ালেখা করেছে, সে কি জানে না যে পানি পড়াতে কিভাবে কাজ হবে, তারপরেও সে বিশ্বাস করে কারণ ছোটবেলা থেকে শুনে এসছে, মা খালার মুখে থেকে শুনে এসছে। এগুলো তো ভাই, এই জিনিসগুলো নিয়ে তো ভাই আমরা আগে বহুবার আলোচনা করেছি যে মানুষ, একজন বুদ্ধিমান মানুষ, একজন শিক্ষিত মানুষও কেন এই জিনিসগুলো বিশ্বাস করে, এটা নিয়ে আমরা অসংখ্যবার আলোচনা করেছি। ইয়াসিন গাজী ভাই আপনি বোধহয় সেই আলোচনাগুলো শোনেন নাই, আপনি একটু চেষ্টা করেন যে সেই ইউটিউব থেকে বা ফেসবুক থেকে সেই পুরোনো লাইভ গুলো একটু শুনতে। হ্যাঁ আর কি কিছু বলবেন ভাই? হ্যাঁ অবশ্যই আমি ওগুলো শুনবো। এখন লাস্ট একটু কথা বলি যে ওই তার মানে ডক্টর জাকির নায়কও সে এই এই ধরনের চিন্তা ভাবনাই করে যে কিছু আছে হয়তো আল্লাহ দিয়েছে, এই জন্য কিছু না কিছু আছে মানুষের কল্যাণে, এই জন্যই কি উনি এই গোজামিল গুলো দেয় আপনার মতে? না না, ব্যক্তি কোন ব্যক্তি কি ভাবে করে সেটা ব্যক্তি যদি আমাকে না বলে, তাহলে বিখ্যাত মানুষ মানে উনি তো বিখ্যাত মানুষ, এই জন্য আপনাকে বললাম আর কি। না না, বিখ্যাত হোক অখ্যাত হোক, এক একজন ব্যক্তি কিভাবে করে সেটা তো ব্যক্তি বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না এখান থেকে, ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আমি আর কি আপনার মতামত, না না আমার এখানে আমি কিভাবে মতামত দিব ভাই, জাকির নায়ক কেন বিশ্বাস করে এটা আমি কিভাবে বলবো ভাই, আমার তো এটা বলার সব নাই। সেটা সেটা ঠিক, সে জানে, সে জানে, সে জানে, সে বলতে পারে যে সে কেন, ভাই একটু শেষ করি ভাই, সে জানে যে সে কেন বলে, সে কি বিশ্বাস করে না না বিশ্বাস করে, সে সেটা সে জানে, আমি তো এটা জানি না। কিন্তু আমি যে এটা জানি যে বেশিরভাগ মানুষকে ছোটবেলা থেকে যে জিনিসটা আপনাকে একটু আগে বললাম, কেন শিক্ষিত মানুষ ধর্ম বিশ্বাস করে, এটা হচ্ছে জেনারেল একটা কথা। এখন একটা জেনারেল কথা থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে জাকির নায়ক এই কারণে এটা বিশ্বাস করে বা জাকির নায়ক আসলে এইটা, এটা তো আমি এখান থেকে কিভাবে বলবো ভাই, জাকির নায়কের সাথে কথা বলে তখন আমি তাকে জিজ্ঞেস করে তাকে তার মতামত নিয়ে তখন আমি বলতে পারতাম, বা জাকির নায়ক যদি নিজে থেকে এই জিনিসটা বলতো তাহলে আমি বলতে পারতাম। আমি কেমনে বলবো যে জাকির নায়ক কেন কি বিশ্বাস করে না করে, সেটা আমি কিভাবে বলবো ভাই, কিভাবে বলা সম্ভব আদৌ? হ্যাঁ সেটাই, সেটা বলা হয়তো উচিত হবে না আনতাছি কোনো কিছু। তবে আমি একটা জিনিস দেখেছি ভাই, আমি খুবই সমস্যার মধ্যে আছি আসিফ ভাই, আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আচ্ছা ইয়াসিন ভাই আপনার যে যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি একটু ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? সেটা ঠিক আছে, ইমেইলে লিখে পাঠিয়ে ওগুলো বলছি না, ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলি না 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 আসিফ ভাই আমি ওগুলো বলছি না, আমি আর কি এটা জাস্ট বললাম আর কি। এখন আমি একটা মানে কোশ্চেন ছিল সেটা আর কি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর কি। ওই আপনি যে জ্যোতির্বিজ্ঞানের কথাটা বললেন ওইটা নিয়ে আর কি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কি বলবো আসিফ ভাই? আপনি হ্যাঁ দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। হ্যাঁ বলছিলাম যে আপনি কি ওই সদগুরুর মানে ওনার কথাটা আনা লাগে, এগুলো শুনিনি, এগুলো শুনিনি, শুনিনি, না না ওনার কথাটা আনা লাগে যেহেতু ওনার ওই কথা ধরেই আমি এই প্রশ্নটা করতেছি। মানে ভাগ্যের ব্যাপারটা আমি যে যেভাবে মানে জানি সেটা হচ্ছে যে ভাগ্য বলতে কিছু হয় না, কিন্তু মানুষের কিছু কিছু কর্মকাণ্ড মানে জীবনে হয়ে যায় যেগুলা সে মানে ই করে না, মানে এক্সপেক্ট করে না কিন্তু তার জীবনে ঘটে যায়, এরকম কর্মকাণ্ডকে মানুষ অনেকে বলে যেটা ভাগ্য বা এটা কপালে ছিল বা এরকম কিছু বলে। কপালে ঠিক কোন জায়গাটাতে ছিল, কপালে ঠিক কোন সাইডে ছিল, ডান সাইডে না বাম সাইডে? না না ওইটা তো মানে এমনি বলে যে কপাল, মানে কপাল কি ভাগ্যই বলেন, কপাল শব্দটা না বলি তো। এখন এই আকস্মিক ঘটনা ভাগ্যটাতে যে ছিল সেটা আমরা কিভাবে বুঝবো যে ভাগ্যটাতে ছিল এটা? না সেটাই বলতেছি যে মানে আকস্মিক ঘটনার কথা আমি বলতেছি, যে যে ঘটনা আপনি মানে চান নাই যে এটা ঘটবে, যেমন হঠাৎ করে কেউ রোড পার হলো, কিছু অনেক কিছু ঘটতে পারে যেটা আমি চাই না, যেমন আমি একটু পর যে উঠবো চেয়ার থেকে উঠবো আমার চেয়ারটা ভেঙে পড়ে যেতে পারে বা আমি হাঁটুতে একটু ব্যথা পেতে পারি, তাতে কি প্রমাণ হলো যেটা ভাগ্যে লেখা ছিল?
না না, লেখা না, লেখার কথা আমি বলি না, ওইটা তো ধর্মীয় মত বিশ্বাস অনুযায়ী যে লেখা থাকে, আমার কথা ওইটা না, আমার কথা একটু জ্যোতির্বিজ্ঞানের সাথে আর এই ঘটনাগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার ব্যাপার আর কি। কি 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 সম্পর্ক হতে পারে আমার চেয়ারটা ভেঙে যাওয়ার সাথে মঙ্গল গ্রহ বা শনি গ্রহের অবস্থান পরিবর্তনের কি সম্পর্ক থাকতে পারে? আমি ওইটাও বলতেছি না, আমি বলতেছি যে শরীর ভিত্তিক কোনো ব্যাপার স্যাপার, যেমন ধরেন আপনার শরীরে যে কাজকর্ম বা শরীরের যে ক্রিয়াকলাপ গুলো ঘটে এগুলোর সাথে তো অবশ্যই আমাদের আবহাওয়া, তারপরে আমাদের গ্রহ নক্ষত্রের গতি, তারপরে আমাদের সূর্যের অবস্থা, এগুলো তো ডিপেন্ড করে। মানে মানে আমি আমি আমার কি ডিপেন্ড, কতটুকু ডিপেন্ড করে, কি ডিপেন্ড করে, কতটুকু ডিপেন্ড করে? আচ্ছা হ্যাঁ, আমি বলি, এখন যদি আমাদের পৃথিবী যে অবস্থাতে হ্যাঁ, ঘুরছে, ডিপেন্ড ডিপেন্ড করতে পারে এতটুকুই যে আমি যদি আজকে সি বিচে গিয়ে সানবাদ করি তাহলে আমার চামড়াতে অনেক ওই পড়ে যাবে, চামড়াটা অনেক কালো হয়ে যাবে। হ্যাঁ, সেটা আবার আগের মতো হইতে বেশ কয়েকদিন সময় লাগবে। আমি বাসায় এসে বেশি করে ডোলে ডোলে গোসল করতে হবে, অনেকবার অনেকবার গোসল করলে কাজ হবে না। তারপরে এইটুকু হতে পারে, ম্যাক্সিমাম এটুকু হতে পারে। হ্যাঁ, কিন্তু সূর্যের ঘূর্ণনের কারণে আমার চেয়ারটা ভেঙে যাবে আজকে, বা শনি গ্রহের ঘূর্ণনের কারণে আমার চেয়ার ভেঙে যাবে, বা আমার একটা বিপদ হবে, এটা কিভাবে হবে ভাই? আপনাকে আমি যেটা বলেছি, যেটা আমরা বের করতে পারি, যে এই যে সানবাদ যদি আমি করি তাহলে আমার চামড়াতে যখন রোদের আলোটা একদম সরাসরি লাগবে তখন আমার চামড়া অবশ্যই পুড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারি আমি, এটা তো অবশ্যই, যে মানে যে কারোর যে কারোর ক্ষেত্রে এটা ঘটবে। কিন্তু এই রকম ঘটনা ছাড়া আর কি ঘটতে পারে? মানে আমার চেয়ার ভাঙতে পারে সূর্যের গতি ঘূর্ণনের জন্য, কেমনে কি ভাই? আমি আসলে বারবার তো আপনি বলতেছেন যে চেয়ার ভাঙার কথা, হ্যাঁ ওটা একটা আকস্মিক ঘটনা, আমি মনে হয় যে আসলে কথাটা ভালো করে বলতে পারি নাই, আমি আসলে ওইটা বলতে চাইনি। আমি বলতে চাইছি এইরকম যে মানুষের যে শরীর ভিত্তিক কার্যকলাপ গুলো, যেমন আমাদের শরীরে যেগুলো ঘটে চলেছে, যেমন আমি বলি জোয়ার ভাটার কথাটাই বলি, যেমন ধরুন জোয়ার ভাটা কিন্তু হয় চাঁদের চাঁদের ভাই আকর্ষণ। আপনাকে তো আমি সেই প্রমাণ সেইগুলা তো আমি বললাম, নিজেই তো বললাম আপনাকে যে হ্যাঁ, আমি যদি সানবাদ করি তাহলে আমার গায়ের চামড়া পুড়ে যাবে। তার মানে যে জোয়ার ভাটা হলে, জোয়ার ভাটা হয় যে চাঁদের কারণে, চাঁদ কাছাকাছি চলে আসে সেটার কারণে জোয়ার ভাটা হয়, সেটা তো আমরা জানি। পৃথিবীতে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলো সূর্যের আলো থেকে পুষ্টি সংগ্রহ করে, হ্যাঁ, শ্যালক সংশ্লেষণ হয়, সেগুলো তো আমরা জানি। কিন্তু এইগুলা ছাড়া আর কি, আর কি এমন কোনো কিছু আছে হ্যাঁ যেটা সেটাই বলছি যে সেগুলো বাদ দিয়ে, সেগুলো তো আমরা অলরেডি, যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো আপনাকে মানে প্রত্যেকটা ধরে ধরে বলতে হবে না। হ্যাঁ, যে জোয়ার ভাটা, তারপরে হচ্ছে গিয়ে মানে গাছ জন্মাচ্ছে সূর্যের আলোর কারণে গাছ জন্মাচ্ছে, এগুলো প্রত্যেকটা ধরে ধরে বলতে গেলে তো আমাদের লাইফে মানে 5,000 ঘন্টা লাগবে লাইফ শেষ করতে। হ্যাঁ, সেগুলো তো আমরা সেটাই জানি। আপনি শুধুমাত্র সেই জিনিসগুলা বলেন যে এই ধরনের গ্রহ নক্ষত্র ঘুরতেছে, ঘোরার সাথে আবার অন্য কি পরিবর্তন হতে পারে সেটার সাথে? মানে আমার পেটে ক্যান্সার হয়ে যেতে পারে, শনি গ্রহ আজকে এমনি না ঘুরে একটু এমনি ঘুরলো তাতে আমার পেটে ক্যান্সার হয়ে গেলো, এরকম হতে হ্যাঁ পারে? আমি বলি, এটা ঘুমের ব্যাপারে বলি, যেহেতু আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু এটা চুম্বকীয় উত্তর দক্ষিণ মেরু দিকে থাকে দুইটা মেরু, তো আমাদের শরীরে তো আয়রন আছে, এটা তো নিশ্চয়ই জানেন আয়রন আছে, তো আমরা যদি উত্তর দক্ষিণ দিকে, অমিত ভাই, অমিত ভাই আপনি কি কথা বলবেন? মানে হ্যাঁ হ্যাঁ আমার শুনুন, আমি আমি মানে এই কথাটা, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ঠিক আছে, কথাটা আপনি একটু বলেন, শুনি, ঠিক অমিত আছে ভাই আপনি কথা বলুন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমাদের শরীরে যে একটু আয়রন থাকে, আপনি কোনোদিন দেখে, আপনি ম্যাগনেট কোনোদিন ম্যাগনেটের কাছে কি কোনোদিন দাঁড়িয়েছেন, হ্যাঁ আপনার মাথায় মাথায় ম্যাগনেট রেখে দেখেছেন কোনোদিন? না, মাথায় তো কখনো ম্যাগনেট আমি রাখি নাই। আচ্ছা মাথায় ম্যাগনেটের দিকে মাথা করে দাঁড়িয়েছেন, বা ধরুন ইয়েতে, এই যে ধরুন আপনার টিভি টিভির সামনে তো ম্যাগনেট তো আছে, হ্যাঁ তা তখন কি আপনি কি আপনার শরীরের না যে অমিত ভাই, আমি আয়রন একটু মানে কথাটা শেষ করি, একটু মানে আমার কথাটা শেষ হয় নাই তো আমি শেষ আচ্ছা করি ঠিক আছে তারপরে আপনি বলেন। ঠিক কথাটা আছে হলো এরকম যে আমি সদ্গুরুর কাছ থেকে শুনেছি, ওনার নাম তো অবশ্যই শুনে থাকবেন, উনিও বিখ্যাত মানুষ, উনি বলেছিল এরকম যে আমাদের ঘুমানোর সময় আমাদের উত্তর মেরু না দক্ষিণ মেরুর কথা বললো, যে ওইদিকে মাথা না রেখে ঘুমানোটাই ভালো, কারণ যখন আমরা ওইদিকে মাথাটা রাখবো তখন পৃথিবীর এই উত্তর দক্ষিণ মেরুর কারণেই আমাদের যেহেতু শরীরেও আয়রন আছে, তো ওইটা আমাদের মাথার দিকে উঠে যায়, মাথার দিকে যখন উঠে যায় তখন আমাদের স্ট্রোক করার সম্ভাবনা থাকে, ঘুমের মধ্যে আমাদের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের ওই আয়রনটা পৃথিবীর আকর্ষণের কারণে ওই মাথার দিকে উঠে যায়, তো আচ্ছা সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনা হতে পারে। তো আমি এগুলোই বলতেছিলাম যে এটা তো একটা আকস্মিক, ধরেন ঘুমের মধ্যে মারা গেল একজন, আকস্মিক ঘটনা না তো, যেহেতু আকস্মিক ঘটনা তাহলে এটা তো ওই পৃথিবীর আকর্ষণের কারণেই এই আকস্মিক ঘটনাটা ঘটলো, এখন যদি বলি এটা ভাগ্যে ছিল তো এই ভাগ্যটা তো পৃথিবীর আকর্ষণের কারণেই হইলো। আচ্ছা এবার একটা জিনিস বলি, ঠিক আছে আপনার কথা প্রশ্ন বুঝতে পেরেছি, ঠিক আছে এবার দেখুন কতগুলো ভুল ধারণা কিরকম। প্রথমত হচ্ছে যে আপনি নিজে কোনো একটা ম্যাগনেটের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন না যে আপনার রক্তটা হুড়হুড় করে ম্যাগনেটের দিকে চলে যাচ্ছে,
এরকম দেখবেন না, তার কারণে আমাদের শরীরে আয়রন আছে ঠিকই, কিন্তু তারা সেই আয়রনটা একটা যৌগ অবস্থায় থাকে, সেই যৌগ অবস্থা থেকে সেটাকে এরকম ভাবে একটা একটা এটা তো কোনো ম্যাজিক নয় যে আয়রন আছে বলেই যে হুড়ুট করে চলে যাবে, এরকম তো নয়। তাই এই জন্য ওটা যখন যৌগ অবস্থায় থাকে তখন তার যে ম্যাগনেটিজম ব্যাপারটা, সেই ম্যাগনেটিজমটা এরকম ফেরো ম্যাগনেটিক হিসেবে সেরকম থাকে না। তো এটা হচ্ছে প্রথমত ভুল ধারণা। তা এবার আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে ইয়েতে কি করে, তাহলে এমআরআইতে কি করে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এ কি করে, সেখানে যে ম্যাগনেটটা ব্যবহার করা হয় সেটা অনেক বেশি অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেট, সেখানে 5 টেসলা, 3 টেসলা, 5 টেসলা এরকম একটা পাওয়ারফুল ম্যাগনেট সেখানে ব্যবহার করা হয়। তা সেখানেও কি হুড়ুড় করে রক্তটা কি সেদিকে চলতে থাকে, সেদিকে যেদিকে মিলে থাকে সেদিকে কি চলতে থাকে? না, সেখানেও তো চলতে থাকে না। তার মানে দেখুন, তার মানে আপনি যে ভাবছেন যে ম্যাগনেটিজমের জন্য, পৃথিবীর ম্যাগনেটিজমের জন্য, পৃথিবীর ম্যাগনেটের জন্য উত্তর দিকে বা ইয়েতে দক্ষিণ দিকে মুখ না করে সবাই ভালো, সেটা নিতান্ত ভুল কথা। তার মানে ভাবুন যারা উত্তর মেরুতে থাকে তাদের কি অবস্থা হবে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা তো গেল একটা ভুল ধারণা। 2 নম্বর ভুল ধারণাটা কি, উত্তর মেরুতে যারা থাকে আমি ভাই সারাক্ষণ পায়ের দিকে সব ম্যাগনেট এসে জমা, সব লোহা এসে জমা হবে বুঝছেন। এবার আসলে ভাই, হ্যাঁ বলুন ভাই, আমি বলতেছি ঘুমের সময় তো মানুষের, আচ্ছা আমার কথা শুনিনি, আপনি কথা শরীর শিথিল থাকে তাই না? আমি মানে মানে মনে করেন উত্তর মেরু থেকে ঘুমাইছে এখন আর ওঠার সময় উঠতে পারতেছে না, কেন পায়ের দিকে সব সব আরাম কেন রক্ত চলে গেছে, ভারী হয়ে গেছে পা বুঝছেন, চিন্তা করেন কি লজিক ভাই, এদেরকে তো এক একটাকে এই সদগুরু বদগুরু এদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই। আসলে আসিফ ভাই আমি এই কথাটা বলতে বিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে, জাকির নায়ক তো বিখ্যাত, বিখ্যাত তো তাদের কি, তাদের কি প্রমাণ হলো জানি না, আমি উনি তো এভাবে বলছে সেটা বললাম আর কি। আপনাদের কথাগুলো নিয়ে আমি আসি, দুটো কথা যে শেষ করে বললেন এই দুটো কথা নিয়ে আমি কথা বলছি। তার আগে আপনি একটা জিনিস আপনি বললেন যে শরীরটা শিথিল থাকে, শরীরটা শিথিল থাকলে কি হয়? এখন ওনার ব্যাখ্যাটা তো আমি এই সামান্য এভাবে করে দিয়েছি, তো উনি যেহেতু যাদের কাছে এই ব্যাখ্যাগুলো দেয় ঠিক ওখানে আছে, বিভিন্ন আপনি একটা কাজ করুন, স্টুডেন্ট থাকে, ডাক্তার থাকে, তো ওনার কখনো দেখি নাই যে ওনার কথার আর কি বিরোধিতা কোনো ডাক্তার স্টুডেন্ট বা কোনো জ্ঞানী করেছে এটা দেখি নাই, কিন্তু ঠিক আছে, কথা হচ্ছে এই বিরোধিতাটা করেনি না, এই বিরোধিতাটা করেনি কেন করেনি সেই কথাটা আমি বলবো আপনাকে। হ্যাঁ, বা কেন ওই যে ইয়েতে যে লেকচার দিতে যায় কেন সেই জিনিসটা আমি বলবো, সেই কথাটা আসছি। তার আগে একটা জিনিস বলে নিই আপনাকে, তা আপনি একটা এই ম্যাগনেটিক রেজো যে এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এ যখন করা হয় তখন অনেক সময় মানুষকে সিডেট করা হয়, মানে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। কখনো শুনেছেন যে এই একটা 5 টেসলা একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটটা কতটা এতটা শক্তিশালী, এই ম্যাগনেটটা এতটা শক্তিশালী, একজন ভুল করে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে এই এমআরআই ইয়ের মধ্যে ঢুকে গেছিল। এটা মুম্বাইতেই একটা ঘটনা ঘটেছিল, একটা এমআরআই চেম্বারের মধ্যে ঢুকে গেছিল, ওই যে ভারী সিলিন্ডারটাকে সেটাকে পর্যন্ত টেনে নিয়েছে এই ম্যাগনেটিক ইয়েটা, মানে এই ম্যাগনেটিক কয়েলটা, এমআরআই ম্যাগনেট কয়েলটা, মানে ভাবুন এই ম্যাগনেটটা কতটা স্ট্রং। সেই ম্যাগনেটের গ্যান্ট্রির মধ্যে লোকজন ঘুমিয়ে পড়ে, তার কিছু হয় না, তার ঘুমিয়ে পড়ে মানে তার শরীর তো শিথিল হয়, তার কিন্তু এই রক্তচাপ বা এই ধরনের কোনো রকম সমস্যা হয় না। হ্যাঁ, তো এই যে ধারণাটা, এই ধারণাটা নিতান্ত ভুল ধারণা। যাই হোক, তো এইবার পরবর্তী কথায় আসি যে, আচ্ছা এইবারে দেখুন, এইবারে আমি ভাই আমার একটু প্রশ্ন আছে যে এমআরআই ব্যাপারটা, পরে করুন পরে করুন, হ্যাঁ প্লিজ ব্যাক দিস কোয়েশ্চেন, ঠিক আছে লেট মি ফিনিশ। তা এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যতগুলো ফোর্স আছে তাদের মধ্যে সব থেকে উইক ফোর্স কোনটা, সেটা হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে সব থেকে উইক ফোর্স। কিন্তু এই ফোর্সটা এতটা এতটা এই ফোর্সটা এতটাও যে আপনি ধরুন একটা একটা ভরা একটা ইয়ের মধ্যে একটা 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 ধরুন ফুটবল গ্রাউন্ডে, একটা ফুটবল গ্রাউন্ডের একদম সেন্টারে যদি একটা ছোট্ট একটা টেনিস বল রাখেন এবং এইটাকে যদি ভাবেন যে একটা বা একটা ফুটবলই রাখলেন, এইটাকে ভাবলেন যে একটা ইয়ে একটা একটা এইটাকে যদি সূর্য বলে মনে করেন, তো এইরকম এই যে টেনিস এই যে ফুটবল গ্রাউন্ডটা আছে, যে ফুটবলের যে মাঠ আছে, এরকম 20-25টা মাঠ দূরে গিয়ে যদি একটা মটরের দানা রাখেন এবং এটাকে ভাবেন যে পৃথিবী, তাহলে এই স্কেলটা ওরকম হয় বুঝছেন, সেই সেই পৃথিবীটাকে সেই ওই ফুটবলের যে ফুটবলটা পৃথিবীটাকে আকর্ষণ করছে। আপনি বলতে পারেন যে দেখুন এখানে তো বেশ ভালো আকর্ষণ আছে, 15 কোটি কিলোমিটার, 30 কোটি কিলোমিটার, 50 কোটি কিলোমিটার এরকম দূর দূর থেকে সেগুলো আকর্ষণ করছে, অবশ্যই করছে, আকর্ষণ বল তো অবশ্যই আছে, সেই নিয়ে তো আমরা কোনো রকম ইয়ে করছি না, কিন্তু সেই আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কি কোনো কিছু ভাগ্যের চাকা বা আপনি কি করছেন সেই জিনিসটাকে নির্ধারণ করতে পারে? না, করতে পারে না। তার কারণ ওই যে প্রথমেই বললাম যে গ্র্যাভিটি একটা উইকেস্ট ফোর্স, এটা হচ্ছে সব থেকে উইক ফোর্স, তাছাড়াও আর বাকি যে সমস্ত ফোর্সগুলো আছে, নিউক্লিয়ার নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং আর উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, এইগুলো দিয়ে আপনি মূলত গভর্ন হন বা এগুলো নিয়ে আপনি মূলত পৃথিবীর বুকে কাজ করেন। তো সেইগুলোকে ছাপিয়ে গ্র্যাভিটি, সেই ওই ওই সমস্ত গ্রহ নক্ষত্রের গ্র্যাভিটি সেগুলোকে ছাপিয়ে কাজ করবে, এটা খুবই আনলাইকলি, এটা খুব মানে আনলাইকলি। হ্যাঁ অবশ্যই জোয়ার ভাটা অবশ্যই হয়, কিন্তু সেই জোয়ার ভাটা পর্যন্তই আপনার শরীরেও কি এরকম কি ইয়ে হতে পারে, মানে এরকম কি কোনো রকম জোয়ার ভাটা বা এই ধরনের কোনো জিনিস হতে পারে আকর্ষণের জন্য হতে পারে? যদি তাই হয় সেটা চাঁদের জন্য হতে পারে, তবে সেরকম কোনো কিছু আপনার প্রতি ইনফ্লুয়েন্স করার মতো যে আপনি সেই ইনফ্লুয়েন্সটাকে কাটিয়ে উঠতে পারবেন না, এতটা ইনফ্লুয়েন্স সেরকম কিছু করে না। এই জন্য দেখবেন যখন কোনো রকম ইয়ে হচ্ছে, যখন অপারেশন হচ্ছে,
যে কোন রকম ধরুন আপনার ওটি ওটির জন্য স্কেডিউল করা হয়েছে, তা সেই ওটিতে কখনো দেখবেন না ডাক্তার দিনক্ষণ দেখে, যদি অনেকে দেখে সেটা আমি বলছি না, কিন্তু ওরকমই দিনক্ষণ দেখে ইউএসএ তে অন্ততপক্ষে কোনো দিনক্ষণ দেখে যে আজকে ভালো দিন, আজকে প্রথমা বা দ্বিতীয়া বা পঞ্চমী বা ষষ্ঠী, দেখি চাঁদটা কোথায় আছে, তার আকর্ষণ কিরকম, এইরকম দেখে কোনো রকম অপারেশন হয় না। যদি সত্যিই এরকম ইনফ্লুয়েন্স থাকতো, যদি এতটাই ইনফ্লুয়েন্স থাকতো যেখানে একটা রিমার্কেবল ইনফ্লুয়েন্স থাকতো আপনার জীবনে আপনার শরীরে, তাহলে সেখানেও দেখতেন যে এই অপারেশনের ডেটগুলো ঠিক করার সময় সেখানেও করা হতো এই জিনিসগুলো, সেই জিনিসগুলো করা হয় না। এবারে আপনার কথায় আসি যে আপনি একটা কাজ করবেন, আপনি বায়াস এই জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে একটুখানি পড়াশোনা করে দেখতে পারেন। তা আমাদের প্রত্যেকের মধ্যে একটা বায়াস আছে, এই প্রত্যেকটা মানুষ বায়াস, আমি আপনি আসিফ ভাই ফারাজ ভাই মাতব্বর ভাই প্রত্যেকের মধ্যে একটা বায়াস আছে। এই বায়াসগুলোকে বলা হয় কিছু ইনেট বা আমাদের ছোটবেলা থেকে এই বায়াসগুলো আমাদের মধ্যে তৈরি হয়। এই বায়াসগুলোকে একটা একটা অ্যাক্রোনিম আছে, এই অ্যাক্রোনিমটাকে বলা হয় সিডস, বা সিডসের এস মানে হচ্ছে সিমিলারিটি। আমরা যখন দেখি আমাদের মধ্যে আমাদের ভাবনা চিন্তার মধ্যে সিমিলারিটি আছে তখন আমরা তার দিকে বায়াসড হই আমাদের মধ্যে। আর তারপরে ই ডাবল ই আছে, তার একটা ই হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপর এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপর এটা হচ্ছে ডিস্টেন্স, তারপর এটা সেফটি। তো এই সেফ নিয়ে যদি কথা বলেন তাহলে সেফটি মানে হচ্ছে যে জিনিসটা সেফ বলে আমরা মনে করি তার দিকে আমরা বায়াস হই। আমাদের কাছে যে জিনিসটা খুব এই যে ডিস্টেন্সে বলছে যে আমরা যে জিনিসটা প্রতি আমরা ফ্যামিলিয়ার সেইরকম জিনিস নিয়ে আমরা খুব বায়াস হই। এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স এই দুটো জিনিসের মধ্যে বলছে যে আমাদের মধ্যে যে সমস্ত সিমিলার থটগুলো আমরা ছোটবেলা থেকে যে সমস্ত ভাবনা চিন্তাগুলো ভেবে এসেছি সেইগুলোর প্রতি যদি সেই জিনিসগুলো যদি দেখি আমরা তার প্রতি বায়াস হই, আমরা সেই জিনিসটাকে আমরা ঠিক বলে মনে করি। এই যে বললেন যে জাকির নায়ক বা সদগুরু এরা বিভিন্ন জায়গাতে লেকচার দিয়ে বেড়ে, তার একটা মূল কারণ হচ্ছে এই বায়াস। তা আমরা ছোটবেলা থেকে এই ধরনের শিক্ষা পাই এবং এই শিক্ষাগুলো যখন আমাদের কাছে কেউ একজন এসে সেটাকে সাপোর্ট করে কোনো একটা লজিক বা সিউরো লজিক দিয়ে বা সিউরো সায়েন্স দিয়ে সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করে, তখন আমরা সেগুলোকে বিনা বাক্য ব্যয় সেই জিনিসগুলো মেনে নিই। শুধুমাত্র সদগুরু না, দেখবেন হাজার হাজার এরকম ইয়ে আছে, এরকম মানে বক্তা আছে যাদের সামনে সত্যিই ডাক্তার ইঞ্জিনিয়ার নাসা সায়েন্টিস্ট বা ইসরো থেকে ইসরো সায়েন্টিস্ট, তারাও তাদের সামনে বসে হাততালি দেয়, তারা তাকে খুব একটা বেশি কিছু বলে না। এখানে দুটো কারণ আছে, প্রথমত হচ্ছে নাসা সায়েন্টিস্ট বা এরা তাই একটুখানি অ্যারোগেন্ট হয়ে যাবে, হয়তো মানুষের কাছে একটুখানি অ্যারোগেন্ট বলে তার প্রতিপন্ন হবে, সেই জন্য হয়তো তারা অনেক সময় কিছু বলে না, তারা বলে যে না না আমি কিছু করিনি ঈশ্বর করেছে এরকম কিছু একটা বলে তার কাটিয়ে দেয়। তা আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা অনেক সময় ছোটবেলা থেকে বায়াসের মধ্যে থাকে, সেই বায়াসগুলোকে ছেড়ে তারা বেরিয়ে আসতে পারে না। তারা এই যে রিলিজিয়ান বা এই জিনিসগুলোকে তারা অন্য হিসেবে দেখে, অন্যভাবে দেখে তারা জিনিসগুলোকে, তারা কাজের সাথে তাদের প্র্যাকটিক্যাল লাইফ আর তাদের কাছে স্পিরিচুয়াল লাইফ এই দুটো সম্পূর্ণরূপে আলাদা থাকে। তা তারা অনেক সময় এই তাদের কাছে হয়তো দেখবেন ঈশ্বরের ডেফিনেশন আলাদা, তাদের কাছে ধর্মের ডেফিনেশন আলাদা, তাদের কাছে তাদের পুরো পার্সপেকটিভটাই তাদের কাছে আলাদা। আমরা হয়তো একটুখানি উপর থেকে দেখি যে আচ্ছা সেই ঈশ্বরের কথা বললো, সেই ঈশ্বরের দিকে তাকিয়ে হাত তুলে প্রার্থনা করলো বা এরকম আমরা জিনিসটা দেখি, কিন্তু তাদের পার্সপেকটিভটা হয়তো দেখবেন সম্পূর্ণরূপে আলাদা। দ্যাটস অল আসিফ ভাই। ঠিক আছে, আমার মনে হয় যে সবকিছু নিয়ে আলোচনা হয়ে গেছে। ইয়াসিন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই? আচ্ছা আসিফ ভাই।